Shit. Hello everyone, welcome to my vlog. আজকে যাচ্ছি প্রীতমদার বাড়িতে because প্রীতমদার অডিশন দেবে তো অডিশনটা মুম্বাইতে গিয়ে হবে না বা কলকাতায় গিয়ে হবে না ওইটা বাড়িতে বসে বসে ভিডিওর মাধ্যমে হবে তো যে ভিডিওটা পাঠানো হবে ওই ভিডিওটা রেকর্ড করতে যাচ্ছি সো স্টে টিউনড I keep winning, And প্রথম তো বাড়িতে অনেকবার এসেছি বাট স্টিল আমি প্রতিবার রাস্তা কনফিউজ থাকি তো এখন প্রথম তোকে বলেছি লাইভ লোকেশন দেওয়ার জন্য স্টিল ওয়েটিং এন্ড ওয়েটিং Sorry, boy. I mean, I saw you. I mean, I saw you. I saw you. I saw you. Nice. Thank you. So finally, এসে পড়েছি প্রীতমদার শুটিং স্পটে এন্ড বাজেটের কোনো অভাব নাই এরা ব্ল্যাক রুম না গ্রিন রুম কি জানি বানিয়ে রেখেছে এরাই জানে তো এই হলো বিখ্যাত ম্যাজিশিয়ান দি প্রীতম আর বাজেটের অভাব নেই ইন্ট্রোডাকশন দাও কে ডাইরেক্টর কে প্রোডিউসার আমি জানি না হ্যাঁ প্রোডিউসার মিস্টার এখন ও আমি সুজন আমি ডাইরেক্টর বল সব কিছু আমি দেখছি আচ্ছা 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 দেন আর বাকিরা ঠিক আছে আগুন জ্বলিদার জ্বললে দুইটা বস্তা বাড়ি মারবো তো ঠিক আছে তো তোর এরকম ইন্টেন্সিটি জায়গা তোর ভিতরে কিরকম একটা মানে ডর বয় ইয়েস প্রীতম দা জিন্দা রাখোগে ফির মিলেঙ্গে চলতে চলতে আর যদি তুমি জিন্দা না থাকো তাহলে তোমার অ্যাকাউন্টে মোবাইল লগইন করা আছে না পাসওয়ার্ডটা বলে দিও কি সুন্দর বিজনেস এখানে ও ভাই তোমার মত কা ফুল फायदा উঠাউঙ্গা দ্যাট মোমেন্ট তুমি আমার রেকর্ড করবে ঠিক আছে শিওর এটা আমার ব্লগে তোমার জন্য না রে এসে আমার তোমার কি ভাই মালিক ইতনা খরচা কর হি লিয়া হে তো দো স্পিকার লে হি লেতে ইতনা বাজেট নেই এ দেখো বস্তা দেখার পরে মনে হয় না এত বাজেট আছে আমার সানসেট হয়ে যাচ্ছে অলমোস্ট অ্যান্ড এখনও সব কিছু প্রপারভাবে রেডি না ডার্ক হওয়ার আগে কমপ্লিট করে নিতে হবে বিকজ আমরা রাতে শুটিংয়ের কোনো ব্যবস্থা রাখিনি সস্তা নেশা অ্যান্ড এখনও প্রপার রেডি না আর প্রীতম তো খুবই নার্ভাস প্রীতম তো এখন মেডিটেশন করছে গান শুনে শুনে এক্সট্রিমলি নার্ভাস তোমরা হাইট দেখতে পাচ্ছ কত হাইটে পুরো সেট আপটা করা হয়েছে প্রীতমদা আরো নার্ভাস না বেসিক্যালি মিক্সড ফিলিংস ভুলে ভুলে আগুন ধরে নিয়েছে আগুন ধরা করে দেরি করি বলা
So, Pritamda ready for escape. So, I will repeat this. This is the first time. This is the first time. This is the first problem টা হলো এই আগুনটা জ্বলে রশিটাকে জ্বালিয়ে দেবে এই রশিটা জ্বললেই এই দুটো বস্তা এভাবে পড়ে প্রথমটা মাথায় পড়ে যাবে শিট ঠিক আছে ফাইনালি মানে এর আগে একবার তো জানোই তোমরা হাতে কি হয়েছে এন্ড এইবার যে সাকসেসফুলি করতে পেরেছি মানে থ্যাঙ্কস টু মানে কাকে থ্যাঙ্কস দেব জানি না নিজেকে প্রথম থ্যাঙ্কস দিচ্ছি যে বেঁচে ফিরতে পেরেছি এন্ড একটুর জন্য জাস্ট যদি আরো একটু সময় বেশি লাগতো তাহলে তো বুঝতেই পারছো কি হতো কি না ওটা ঠিক আছে তো আদর্শ একদম সো Finally, shop is ঠিকঠাক মতো হয়ে গেছে and এখন সবকিছু প্যাক আপ করা হচ্ছে সো দ্যাটস ইট বাই